আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগটি শুরু হচ্ছে দুপুর থেকে বরাবরের মতো সকাল টাইমটা আমি আসলে এতটাই ব্যস্ত থাকি যে কখনো শুট করার মতো টাইম পাই না আর ঘরের পরিস্থিতি লাইক এইরকম এখন অব্দি এই সাইডের পর্দাগুলো খুলিনি কারণ সকাল থেকে মেয়েকে নিয়ে আছে ছোট মেয়েকে নিয়ে বড় মেয়ে তার নানুর সাথে নানুর বাসায় চলে গেছে ঘরের পরিস্থিতি আছে রান্নাঘর এভাবে কারণ এখন অব্দি বুয়া আসেনি আমি মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে ওটাকে বের করেছি এখানে পান্তা ভাত আছে আজকে খাবো পান্তা অ্যান্ড ইলিশ ভাজা দুপুরের রান্না এখন যতটা পারি রান্না থেকে ছুটি নিচ্ছে কারণ রান্না করতে গেলে অনেক টাইম লাগে এবং ওই টাইমটাই আমি আমার মেয়েকে দিচ্ছি যেহেতু ও এখন অবধি অনেক ছোট আর এখান থেকে হচ্ছে কাপড় ওয়াশ করবো ওই কারণে হচ্ছে ওয়াশিং মেশিনটা স্টার্ট করলাম অনেক দিন পর অনেক দিন পর হচ্ছে কাপড় ধোয়ার জন্য এটাকে অন করলাম তো এই তো ঘর আজকে কাপড় আমি ধুয়ে ফেলতেছি কারণ হচ্ছে এই ঘরের ফ্যানগুলোর অবস্থা খুব খারাপ আমি দেখাচ্ছি অনেক দিন হয় ফ্যানগুলোকে ক্লিন করা হয় না এই কারণে হচ্ছে ফ্যানগুলোকে ক্লিন করা আর এইখানে হচ্ছে বাবুর কাপড়গুলো রাখি রাত্রেবেলা বারান্দা থেকে এনে আর এই যে এই ফ্যানটার অবস্থা খুবই খারাপ সবগুলো ফ্যানকে ক্লিন করতে হবে আর এই তো এই রুম আমার আর মেয়েকে দেখাচ্ছে মেয়ে কোথায় ওই যে মেয়ে ঘুমাচ্ছে আমি কাপড়গুলো হচ্ছে দিয়ে নিব আর ওয়াশিং মেশিনে অনেক দিন পর কাপড় ধুচ্ছে আজকে ওয়াশিং মেশিনে আর আজকেও আমি দুপুরের আমার ব্যস্ততম সময়টা শেয়ার করবো রান্না সব সবকাছই শেয়ার করতেছে আজকে আর বলেছিলাম যে বুয়া আসবে কিন্তু আফসোস যে উনি আসেনি উনি হচ্ছে ছুটি কাটাচ্ছে অ্যাকচুয়ালি হয়তো ওনার কোনো অসুবিধা আছে যার কারণে উনি ছুটি কাটাচ্ছে তো কিছু করার নেই মানুষের অসুস্থতা বা সমস্যা থাকতেই পারে যদিও বলেনি তারপরও ধারণা করে নিলাম যে হয়তো উনি অসুস্থের জন্য আসতেছে না অনেক দিন পর হচ্ছে ওয়াশিং মেশিন চালু করার কারণ একটু মুছে নিলাম আবার বেবিকেও দেখতে যাচ্ছি কিছু একা একা আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আম্মুর বাসায় যাওয়াটাও এখন পসিবল হচ্ছে না কারণ আমার আসলে ওখানে একদম একলা একলা লাগে কেমন আনকমফর্টেবল লাগে যেহেতু ওইখানে কেউই নেই এখানেও যদিও কেউ নেই তা আমি চারপাশে হচ্ছে জানালাগুলো খুলে নিলাম জানালা থাই এগুলো খুলে নিলাম বাইরে বৃষ্টির বৃষ্টিভাব যদিও বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আর এখান থেকে হচ্ছে কাপড় চোপড়গুলো এখানেই রাখি রাত্রেবেলা এনে এছাড়া তো আর কিছু করার নেই কারণ ছাদে দিতে গেলে দেখা যায় যে ছাদ থেকে আনার জন্য লোকের অভাব হয়ে যায় আমি বাসে একা থাকি তো কে এনে দিবে আমার দেবরটা সারাদিন ওর মসজিদে কাটাইতে হয় এই কারণে আমার হচ্ছে কাজ এখন আমি হয়তো কিছুটা কাপড় বারান্দায় শুকানোর পর এখানে নিয়ে আসি তারপর বাকি কাপড়টা দিয়ে এভাবেই করি বাবুর কাপড় আমাদের কাপড়টা ধুইতেছি আর এভাবে করে আমার আসলে এখন রুটিনটা চলে আমার আসলে এই এতদিন সিঙ্গেল ছিলাম একটা বেবি সহ তেমন কোনো প্রবলেম ছিল না কিন্তু এখন দুইটা বেবিকে একসাথে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে সো আমার এটা ইউজ টু হইতে অনেকটা টাইম লাগবে যেহেতু বেবি এখন ছোট সাথে হচ্ছে আমিও কাজগুলোকে আগের মতো করতে পারতেছি না বা আমি আসলে টাইমটা ম্যানেজ করতে পারতেছি না সো আমার অনেকটা টাইম লাগবে এই জিনিসগুলোকে নিজের আয়ত্তে আনতে আর আমি চেষ্টা করতেছি আমার একদম বেস্ট দিয়ে যে আমি সবটা রুটিন ঠিক করতে পারি যে কিভাবে কি করব না করব আর যেহেতু নতুন বেবি তাকে টেক কেয়ারটা থেকে বেশি করা লাগে এদিক থেকে আবার বড়জনকে মানে আমার মেয়ে লাবিবাকে যদি একটু একটু কাজ করতে দেরি হয় ওর মনে একটু অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসে যে আম্মু আমাকে এখন ভালোবাসে না তো সব মিলায় সবটাকে টেকেলে দিতে একটু টাইম লেগে যাচ্ছে আর কষ্টও হয়ে যাচ্ছে দোয়া করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে প্রতিটা জিনিস ঠিক মতো ম্যানেজ করার মতো শক্তি এবং ধৈর্য ধারণ করুক এর বিষয়ে আর কোনো কিছু আল্লাহর কাছে আসলে বলার নাই এখন আর যারা যারা এতক্ষণ অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা জলদি করে নাও কারণ তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর আমি কী ওয়েটা রাখবো এবং তার রুলস আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে ভিডিওতে আমি বলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড সব থেকে বড় কথা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার পেজে লাইক দিয়ে রাখো আমার পেজের নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার সনালে এবং আমি এটারও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গিভওয়েতে খুব সুন্দর সুন্দর প্রাইজ থাকবে মান্থলি একটা গিভওয়ে হবে এবং তিনজনকে বিজয়ী করবো একজন নয় আমি তিনজনকে বিজয়ী করবো সেটা সুন্দরভাবে এবং গিফটগুলো খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট হবে সো এই মান্থ শেষ হয়ে যাওয়ার আগে আমি গিভওয়েটা করতে চাচ্ছি সো হারি আপ সবাই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন অবধি করে নাও আর যারা নতুন তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম হচ্ছে স্বর্ণালী কৌসুম আত্মীয় স্বর্ণালী আমার ফুল নেম এবং আমি একজন হাউসওয়াইফ সাথে এখন একজন ব্লগার সো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আমার কাজে সাকসেস পাই এবং সাথে আমি আমার পুরো ফ্যামিলিটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আসলে এর বেশি দোয়া আমার মনে হয় না একজন হাউসওয়াইফে চাওয়া উচিত আমি যখনই এতদিন ছিল কলিং বেলের প্রবলেম যখনই আমি কাজ করতে বসতাম কলিং বেলটা চাপ পড়তো আর এখন হচ্ছে আমি যখনই বয়েস দেওয়ার দিতে যে আমার মেয়ে কান্না শুরু করে বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির শব্দটা আমার খুবই ভালো লাগে আর এখন তো আমাকে ভিজতে দেয় না কি করব তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যদি বৃষ্টির মৌসুম আবার নেক্সট ডে বেঁচে থাকে তাহলে অবশ্যই ভিজব আর এখান থেকে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের সার্ভার রুম এটাকে আরও এখন অবধি অনেক কিছু করা বাকি আছে তো এখন আমি হচ্ছে আমার মেয়ের কাপড়গুলো ধোয়ার জন্য রেডি করতেছি আলাদা আলাদা করে নিচ্ছি এই কাপড় এক একটা যেটা যেই কাজের জন্য ওই কাজেরটা আলাদা করে নিচ্ছি সাথে গরমের কাপড় চোপড়ও ধুয়ে ফেলবো কিছু নিজেরও কিছু কাপড় নিজের কাপড়গুলো আসলে ওয়াশিং মেশিনে ধুচ্ছি এখন তো দেখা যাচ্ছে যে বাসার যেই পরিস্থিতি যার যার কাপড়গুলো সে চাইলেই হচ্ছে যে ওয়াশ ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলতে পারে তো অনেকের আসলে একটু প্রবলেম হয় দেখা যায় যে ধুতে পারতেছে না আর আমার হাজব্যান্ড তো একদমই এখন হচ্ছে কাজগুলো করতে পারতেছে না কারণ এখন সে অনলি ফোকাস করতেছে তার মেয়ের প্রতি তার মেয়েকে নিয়ে সব চলাফেরা তার মেয়েকে কোলে রাখা বলে আমি বসে আছি তুমি কাজটা করে আসো বা অনেক সময় দেখা যায় যে সে আমাকে অন্যান্য কাজে হেল্প করতেছে আর এখন তো বুয়াই হচ্ছে কাপড় চোপড় দয় তো প্রয়োজন পড়ে না আর ওয়াশিং মেশিনেরও আর থালা বাসনটা আমি এখন ধুয়ে নিচ্ছি কারণ এখন মেয়ে একটু ঘুমিয়েছে তো আমি এর মধ্যে কাজগুলো করে না ফেললে পরে দেখা যাবে ও উঠে গেলে ওকে আর ওকে নিয়ে হচ্ছে সময় দিতে হবে আর আজকে মেয়েকে গোসল করাবো না কারণ যেহেতু বৃষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ভাব আর ওরই তো কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হয় এরকমটা লাগে তাই কারণে হচ্ছে আজকে গোসলটা আমি করাবো না আর আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছে আমার সাথে কি যেন বলতেছিলো আমি ওরে অ্যানসার দিতেছিলাম জিজ্ঞেস করতেছিল যে বউ আজকেও আসেন এ বউ আজকে আসলো না না আমি বললাম হ্যাঁ না আসেনি আর বউ আমি বলি যদিও কিন্তু তাকে আমি সামনাসামনি আপা বলেই ডাকি তো এটা আসলে কথার মধ্যে চলে আসে বা আমরা এইভাবে বলে অভ্যস্ত এর জন্য বলে ফেলি তো এটা অনেকেই ভুল ধরতে পারে তো এটা ভুল ধরার মতো কোনো কিছু নাই আগেই বলে রাখি ধাল বাসনগুলো ধুয়ে আমি হচ্ছে বাকি কাজগুলো করে নেব বাকি কাজ কি শুধু মাছটা ভাজবো মেরিনেট করা আছে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর হয়তো দু একদিন পর আমি আবার বাসায় চলে যেতে পারি একটা সম্ভাবনা আছে একটা সম্ভাবনা আছে তবে সিওরিটি নেই যে আমি যাব কি যাব না আর এর মধ্যে আসলে যাওয়ার কথা চিন্তা ভাবনা কম করি কারণ মাছ দিয়ে আমার হাজব্যান্ড ঘর ভর্তি করে রেখেছে এক গাদা ইলিশ মাছ কিনেছে তাকে আর হচ্ছে যে কথা আর মজা পাবো না পরে ইলিশ খেয়ে এখন কিছুটা খেয়ে নেই এটা সেটা তো তাকে নিয়ে আসলে আর আমার হাজব্যান্ডের ইলিশ মাছ সব থেকে বেশি পছন্দ আর সেইটা দিয়ে বেলা ভাত দিলে তিন তিনবেলায় খেতে পারবে শুধু ভেজে দিলে এনা তো এই দিক থেকে আমার অনেক লাগি যে ও আসলে খুব বেশি চাহিদা পূর্ণ মানুষ না যে চাহিদা তার মধ্যে এক এইটা করে দাও ওটা করে দাও একটা সময় দেখা যাচ্ছে যে আমি একদমই পারতেছি না এই নয় মাস আমার যেই পরিমাণ কষ্ট গেছে এর মধ্যে আমাকে কখনো বলি না আমাকে এই জিনিসটা তৈরি করে দাও ও আসলে আমাদের দুইজনেরই এবারকার মা বাবা হওয়ার জানেটা অনেক বেশি টাফ গেছে এবং অনেক কিছু বুঝেছি অনেক কিছু শিখছি এই সময়টা এই নয় মাসে যে আসলে বাবা মা হওয়া এত সহজ না অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকেই আসলে অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় এবং এই কষ্টটা সফল হয় তখন যখন সন্তানের মুখটা দেখা হয় আর আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানের মুখ দেখার পর আমার যত যন্ত্রণা যত কিছু ছিল সব চলে গেছে আর আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমাকে একটা সুস্থ সবল সন্তান দান করতে আল্লাহ তালা আমার কথা কবুল করেছে এবং সে খুশি হয়ে আমাকে কন্যা সন্তান দান করেছে আর আমি এতে এতটা খুশি হয়েছি বা আমার হাজব্যান্ড এতটা খুশি হয়েছে সেটা বলার মতো না আর এই তো আমাদের লাইফ এভাবে চলে যাচ্ছে ইনশাল্লাহ যেভাবে আছে অবশ্যই শেয়ার করবো সত্যতা শেয়ার করব কোনো ধরনের ফেক কোনো কিছু আমার লাইফে আমি পছন্দ করি না আমি নিজেও সেই ফেক জিনিসগুলো পছন্দ করি না অলসো আমি এটাও চাই না যে আমার আমার দ্বারা কেউ এমন কিছু শিখুক যেটা শিখে সে লাইফে কারো ক্ষতি করুক তা আমি সবসময় চেষ্টা করি আমার বাস্তব জীবনটাকেই তুলে ধরতে যেভাবে আমি আছি ঠিক ওইভাবে আমার ঘরে চাকচিক্য নেই আমার ঘরে কোনো কিছু নেই তবে এটা আমার ঘর এটা এখানে আমি থাকি যেখানে আমি থাকার পর আমার শান্তি লাগে চাকচিক্যতেই যে শান্তি আর বড় বড়ো ফার্নিচার বড় বড় সব কিছুতেই যদি শান্তি থাকতো তাহলে মানুষের জীবনে কোনো দুঃখ বলতে কোনো জিনিস থাকতো না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছে ক্ষমতার মধ্যে আমার আমার সাধ্যের মধ্যে এটা আসলে অনেক কিছু তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ব্লগে